নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রয়েছি আমরা যৌহতী ক্রীড়াঙ্গনের সামনে এবং আগামীকাল ঠিক এই মাঠেই কিন্তু মুখোমুখি হবে ভারত এবং কুয়েত ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে। কিন্তু এই ম্যাচটা অত্যন্ত স্পেশাল ভারতের জন্য, তার কারণ এই ম্যাচে মুখোমুখি হবেন সুনীল ছেত্রী তার শেষ আন্তর্জাতিক ম্যাচে। এবং নিঃসন্দেহে অনেক ইমোশন, অনেক আবেগ জড়িয়ে রয়েছে এই ম্যাচটার সাথে। 19 বছর জাতীয় ফুটবলকে সেবা করার পর অবশেষে সুনীল ছেত্রী তিনি অবসর নিচ্ছেন এবং তাকে বিদায় জানাতে মাঠে প্রচুর মানুষ আসবেন এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং টিকিট অলরেডি সেল আউট হয়ে গিয়েছে, সোল্ড আউট, বক্স অফিস ফুল, সেখানে দাঁড়িয়ে কিন্তু মাঠ ভর্তি থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিপক্ষ কুয়েত তারা কিন্তু একটা চাপে থাকবে নিঃসন্দেহে, কারণ 62,000 দর্শক একটানা ভারতের হয়ে সেলিব্রেশন করবে, ভারতের জন্য গলা ফাটাবে, সেখানে ভারতের জন্য সেলিব্রেশনের জন্য একটা তো অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু কুয়েতের কোচ রুই বেন্টো তিনি কিন্তু জানালেন যে ভারতের সমর্থককে তারা ভয় পাচ্ছেন না। তিনি কিন্তু জানালেন যে ভারতের সমর্থক যে ইমোশনটা রয়েছে সেই ইমোশনটাকে কিন্তু তারা কাজে লাগাবেন তাদের সুবিধার্থে। এবং ভারতকে নিয়ে কিন্তু তিনি বেশি কিছু বলতে চাইলেন না, ভারতকে নিয়ে বাড়তি কিছু বলতে নারাজ। তিনি কিন্তু মনে করছেন যে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ভারত কুয়েত ম্যাচটা যদি জেতে তাহলেও কিন্তু পরবর্তী রাউন্ডে, তৃতীয় রাউন্ডে ওঠার একটা যে সম্ভাবনা রয়েছে সেখানে একটা পারমিটেশন কম্পিটিশন থাকছে, যেখানে কুয়েতের কাছে সম্ভাবনাটা একটু বেশি। কারণ যদি কুয়েত ম্যাচটা জেতে তাহলে কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ, এবং সেখানে দাঁড়িয়ে কুয়েতের কাছে এই ম্যাচটাও অনেকটা গুরুত্বপূর্ণ, যতটা ভারতের কাছে গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে রুই বেন্টো কুয়েতের কোচ তিনি কিন্তু জানিয়ে দিলেন যে আমাদের কাছে এই ম্যাচটা হচ্ছে অত্যন্ত কঠিন ম্যাচ। এবং মনে রাখতে হবে কুয়েতের বিরুদ্ধে গতবার যখন সাক্ষাৎ হয়েছিল ভারতে, কুয়েতের মাটিতে কুয়েতকে হারিয়েছিল ভারত মনবীর সিংয়ের একমাত্র বলে। সুতরাং এই ম্যাচটা বদলার জন্য নামবে কুয়েত এমনটাই কিন্তু জানিয়েছেন রুই বেন্টো। এবং অবশ্যই আজকে কিন্তু তারা প্র্যাকটিস করবে এই যুবভারতী ক্রীড়াঙ্গনে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা হাজির থাকবো এক্সট্রা টাইম বাংলায়। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।